কৃষক বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে চলে এসেছি আমার সেই একাঙ্গির জমিতে লেবু বা লেবুর বাগান তৈরির সঙ্গে সঙ্গে একাঙ্গি চাষ কীরকমভাবে করে নিয়েছি সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি। তো আজকে মূলত আমি একাঙ্গি নিয়ে বলছি না, আজকে মূলত আমি লেবু নিয়ে বলছি। তো দেখুন, লেবুর যে পোকা, এই যে এই যে দেখুন, এই যে লেবুর পোকা, এই যে বড় বড় এই যে দেখুন, এই যে বড় বড় পোকা, তো এই যে পোকাগুলো কিন্তু আপনার পাতাগুলোকে লেবু গাছের পুরো শেষ করে দেয়। এই ধরনের একটা পোকা রয়েছে, আর এর সঙ্গে যারা লেবু চাষের সঙ্গে যুক্ত তারা দেখবেন যে কালো ধরনের একটি পোকা হয়, কালো মাথার উপরে শির। তো যদি কারো গাছে এরকম ধরনের দুই একটি পোকা লেগে থাকে তাহলে আপনারা সেটিকে টিপে মেরে দিতে পারেন। তো স্প্রে করার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে যে আপনারা স্প্রে কী কেউ করবেন, আলফামাইথিন, আলফামাইথিন যে ব্র্যান্ডের যে পেস্টিসাইড রয়েছে, তো আলফামাইথিনের সঙ্গে আপনারা নিম তেল, যে কোনো ধরনের ব্র্যান্ডেড নিম তেল মার্কেটে পাওয়া যায় দেখবেন, তো সেই নিম তেল কিন্তু আপনারা এর সঙ্গে দিতে পারেন। তাছাড়া যে লেদা পোকার জন্য বিভিন্ন ধরনের মার্কেটে পাওয়া যায় ব্র্যান্ড নেম, যেমন কোরাজিন, কোরাজিন নামে যে ব্র্যান্ডের যে আপনার যে বিষ পাওয়া যায়, পেস্টিসাইড, তো ইনসেকটিসাইড যেগুলো বলছে, তো সেটি আপনারা দিলে খুব উপকার পাবেন। তো অবশ্যই আপনারা বিষ তেলের সঙ্গে বর্ষাকালে আঠা ব্যবহার করবেন। আর এই লেবুর যখন গাছ বড় হয়ে যায় সে সময়তে পোকা লাগলেও হয়তো খুব বেশি ক্ষতি হয় না, তবে প্রতি মাসে নিয়ম করে একবার করে যদি আপনারা আলফামাইথিন, খুব কম দামের একটি ঔষধ, আলফামাইথিন কিংবা যে কোনো ধরনের আপনারা লেদা পোকার যে তেল, সে বায়ো হতে পারে বা কেমিক্যাল হতে পারে, আপনারা যদি দেন তাহলে লেবু গাছ কিন্তু খুব ভালো থাকবে। তো লেবু গাছে মাঝে মাঝে 2 মাস 1 মাস অন্তর অন্তর কিন্তু ভিটামিন তেল যেগুলো পাওয়া যায়, তাছাড়া আপনারা জিঙ্ক, বোরন, এর যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় কিংবা জিঙ্ক বোরন ডাইরেক্ট ইনসেকটিসাইডের সঙ্গে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তো দেখুন, লেবুর বাগান আমার তৈরি হয়ে যাচ্ছে, এগুলো দ্বিতীয় বছরের গাছ, যেহেতু একাঙ্গি রয়েছে সেহেতু গোড়ায় এখনও মাটি পড়েনি। তো এর পরে পরেই যখন একাঙ্গি তোলা হয়ে যাবে, দেখুন একাঙ্গি যখনই তোলা হয়ে যাবে লেবুর গোড়াতে আমি মাটি লাগিয়ে দেবো। তো লেবুর বাগান এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। তো ফুল জালি যখন আসবে বা ফুল আসার সময় হলে তখন একটি আরেকটি ভিডিও বানিয়ে দেবো। মূলত এখন লেবুতে যে পোকাগুলো লাগে, যে এই যে লাদা পোকা যেগুলো লাগছে, এগুলোর জন্য আজকে আমি